এদিকে দ্য অ্যামেজিং নর্দাম্পটন এর আয়োজনে অনুষ্ঠিত হল নর্দাম্পটন হাফ ম্যারাথন। কার্লসবার্গ ফ্যাক্টরির 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই ম্যারাথনের আয়োজন করা হয়। রোববার সকাল 9:30 নর্দাম্পটন টাউন সেন্টার থেকে দৌড় শুরু করেন প্রতিযোগীরা। 21.1 কিলোমিটারের এ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন রেকর্ড সংখ্যক 1500 দৌড়বিদ। শহরের সিক্সফিল্ড, রেসকোর্স পার্ক, অভিন্টন পার্ক, নর্দাম্পটন ইউনিভার্সিটি হয়ে আবার শুরুর প্রান্তে ফিরে আসেন ম্যারাথন প্রতিযোগীরা। দৌড়ে প্রথম স্থান অধিকার করেন জেসন ফ্রেঞ্চ। তার সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট। প্রতিযোগীদের মধ্যে 1,022 জন সফলভাবে ফিনিশিং লাইনে পৌঁছান। দৌড়বিদদের মধ্যে একমাত্র বাংলাদেশি ছিলেন সাংবাদিক কামরুল হাসান শাওন। তিনিও এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। নর্থহ্যাম্পটনের 21 কিলোমিটার দৌড়ে আমি অংশগ্রহণ করি এবং সফলভাবে আসলে সেটা আমি সম্পন্ন করতে পেরেছি। প্রায় 1500 দৌড়বিদ ছিলেন, সেখানে আমি একমাত্র বাংলাদেশি ছিলাম যেটা সম্পূর্ণ করতে পেরেছি। যে আমি প্রফেশনালি আসলে অ্যাথলিটার না, তারপরেও আমি চেষ্টা করেছি সেই দৌড়টা সম্পূর্ণ করার জন্য। একদম এন্ড অফ দ্য টাইম আসলে সেই রানটা কমপ্লিট করি, যার কারণে তারা আমাকে স্পেশালি একটা ব্যাগ উপহার দিয়েছে তারা আমার।